বাবুইয়াটি জোড়া খুন কাণ্ডে মূল অভিযুক্ত সতেন্দ্র চৌধুরী গ্রেপ্তার হাওড়া স্টেশন থেকে তাকে গ্রেপ্তার করে বিধাননগর কমিশনারেটের পুলিশ জানা গেছে গোপন সূত্রে খবর পেয়ে গোটা হাওড়া স্টেশন চত্বর আগে থেকে ঘিরে ফেলেছিল পুলিশ হাওড়া স্টেশনে পা দেওয়ার সঙ্গে সঙ্গেই দুই ছাত্র খুনে প্রধান অভিযুক্ত সতেন্দ্রকে গ্রেপ্তার করা হয় সে ট্রেনে করে রাজ্যের বাইরে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিল বলে সূত্রের খবর উল্লেখ্য গত বাইশে আগস্ট বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ হয়ে যায় দুই ছাত্র অতনু দে অভিষেক নস্কর নিখোঁজ হওয়া চোদ্দ দিন পর ওই দুই ছাত্রের মৃতদেহ উদ্ধার হয় বসিরহাটের ন্যাজাট ও হাড়োয়া থেকে তার আগে মুক্তিপঞ্চে একাধিকবার ফোন আসে পরিবারের কাছে পুলিশকে বারবার জানানো সত্ত্বেও গুরুত্ব দেওয়া হয়নি বলে অভিযোগ করেন দুই পরিবারের সদস্যরা দুই ছাত্রের মৃতদেহ উদ্ধারের পর পুলিশের বিরুদ্ধে বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে বাগুইয়াটি এলাকা তড়িঘড়ি থানার ওশিকে সাসপেন্ড করা হয় এবং তদন্ত হার দেওয়া হয় সিআইডিকে এই খুনের তদন্তে তিনজনকে গ্রেপ্তার করা হলেও মূল অভিযুক্ত সতেন্দ্র চৌধুরী অধরাই ছিল অবশেষে হাওড়া স্টেশন থেকে তাকে গ্রেপ্তার করা হলো ব্যুরো রিপোর্ট ওঙ্কার অনলি ট্রুথ